ওয়েলকাম টু স্টুডেন্ট টিউটোরিয়াল চলো আজকে আমরা করবো সপ্তম শ্রেণীর গণিত সপ্তম শ্রেণীর গণিত কোষে দেখি এক দশমিক দুই ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশান যে গণিত বই দিয়েছে সেই গণিত বই দশ নম্বর পাতাতে কোষে দেখি এক দশমিক দুই অধ্যায় নম্বর দেখে নাও অধ্যায় এক আমরা এই অঙ্কগুলো করবো এই অঙ্কগুলো করার আগে চ্যানেলে যারা নতুন তাদেরকে বলছি চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও আর পাঁচ টাকা বেল বটনের অল নোটিফিকেশান অন করে রেখে খুব উপকৃত হও এবং প্রত্যেকটি অঙ্ক শিখে যাও দেখে নাও আজকে আমি অঙ্ক করবো কতর দাগ থেকে পাঁচের দাগ থেকে কারণ এর আগে আমি চার পর্যন্ত অঙ্ক করে দেখিয়েছি যারা যারা দেখো নি তাদের জন্য আমি ডেসক্রিপশন বক্সে লিংক দিয়ে দিচ্ছি এবং ভিডিও প্লে লিস্ট দিয়ে দিচ্ছি তোমরা সমস্ত অঙ্ক দেখে ভালোভাবে শিখে নিতে পারবে প্রথম সামেটিভ পরীক্ষাতে এখান থেকে একটা অঙ্ক অবশ্যই থাকবে চলো আজকে আমি পাঁচের দাগের অঙ্ক করে নিচ্ছি আগে একটু বুঝিয়ে দিচ্ছি দেখে নাও আমাদের স্কুলের খাতার দাম আমার স্কুলের খাতার দাম ছিল দশ টাকা এখন সেই খাতা বারো টাকায় কিনি ক টাকা বেড়েছে দু টাকা দেখো বারো বিয়োগ দশ বেড়েছে দু টাকা হিসাব করে দেখি খাতার দাম শতকরা কত বেড়েছে শতকরা মানে একশো টাকা কত বেড়েছে তাহলে দেখো আমি করে নিচ্ছি তাহলে খাতার দাম আগে ছিল কত তাহলে এটা হচ্ছে পাঁচের দাগের অঙ্ক তাহলে আমি পাঁচের দাগের অঙ্ক করছি দেখো পাঁচের দাগ নম্বর দিলাম তাহলে খাতার দাম খাতার দাম বেড়েছে দেখো লিখছি খাতার দাম বেড়েছে তাহলে আগে ছিল দশ টাকা এখন হয়েছে বারো টাকা দেখো দশ টাকা ছিল আগে ছিল দশ টাকা আগে ছিল দশ টাকা এখন হয়েছে বারো টাকা তাহলে বেড়েছে কত বারো বিয়োগ দশ সমান দু টাকা দু টাকা বেড়েছে এইবারে এইটাকে আমরা কি করবো শতকরা কত বেড়েছে দেখব দেখো আগের দাম আগের দাম আর বর্ধিত দাম বা বেড়েছে লিখে দাও বেড়েছে তাহলে আগের দাম ছিল কত আগের দাম ছিল দশ টাকা বেড়েছে কত দু টাকা তাহলে আমি যদি একশো টাকা ধরি আগের দাম মানে তাহলে বেড়েছে কত জিজ্ঞাসার চিহ্ন তাহলে দেখো এইখানে সেভেন সেভেনে তোমাদের দু রকমের এই অঙ্কটাকে আমি করাচ্ছি দু রকম পদ্ধতিতে করাবো তাহলে সেখানে ভালো করে বুঝিয়ে নেবে এটা ওকিং নিয়মের একটা পদ্ধতি আছে দেখো দশ টাকায় দাম বেড়েছে দু টাকা দশ টাকায় বাড়ে দু টাকা তাহলে এক টাকায় বাড়ে কম বাড়বে তাহলে দুইয়ের নিচে দশ টাকা একশো টাকায় কি হবে বেশি বাড়বে একশো টাকায় বাড়ে বেশি মানে গুণ তাহলে দুইয়ের নিচে দশ গুণিতক উপরে একশো শতকরা মানে একশো দেখো এই শূন্য এই শূন্য সমান কত দশ আর দুই দুই গুণিতক দশ সমান কত হলো কুড়ি টাকা তাহলে শতকরা কুড়ি কত টাকা বাড়বে শতকরা কুড়ি টাকা বাড়বে আমরা এবারে লিখতে পারি অতএব খাতার দাম শতকরা কত বেড়েছে অতএব খাতার দাম খাতার দাম শতকরা কুড়ি টাকা বেড়েছে এইবারে এখানে এটা আলাদা পদ্ধতিতে করে দিচ্ছি দেখে নাও এইটা লিখবে খাতার দাম নাও খাতার দাম বেড়েছে বারো বিয়োগ দশ সমান দু টাকা আগের দাম ছিল দশ টাকা এখন বেড়েছে দু টাকা শতকরা মানে একশো টাকা কত বেড়েছে এই এইরকম লিখবে এখানে লিখবে এক্স এই নিয়মটা আর করবে না এবার অন্য পদ্ধতিতে দেখাচ্ছি যে পদ্ধতি তোমাদের এই সেভেন থেকে চলতে থাকবে দেখে নাও এইখানে সমানুপাত চিহ্ন দাও দেওয়ার পর দেখো টু ইচডু এক্স লিখে দাও টু আগে ইচডু এক্স এইবারে দেখো এটা সমানুপাত হবে না ব্যস্ত অনুপাত হবে আগে দেখিয়েছি আগের ক্লাসে দেখে নাও আগের দাম ছিল দশ টাকা দশ টাকায় বেড়েছে দু টাকা একশো টাকায় কী বাড়বে বেশি বাড়বে দশ টাকায় যদি দু টাকা বাড়ে একশো টাকা নিশ্চয়ই এক টাকা বাড়বে না এই দুয়ের বেশি হবে তাহলে এইখানে দেখো দশের থেকে একশো বাড়লো দুয়ের থেকে এটা বাড়লো তাহলে দেখো এটার থেকে এটা বাড়লে এটার থেকে এটা বাড়লে সরল অনুপাত বা সরল অনুপাত হলে দশ আগে বসবে ডু দিয়ে একশো পরে বসবে আর ব্যস্ত অনুপাত হলে একশোটা আগে বসতো দশটা পরে বসতো তাহলে এইবারে কি করব দেখে নাও এটাকে প্রথম পদ বলা হয় এটাকে দ্বিতীয় পদ বলা হয় এটাকে তৃতীয় পদ এটা চতুর্থ পদ তাহলে এই দুটো প্রথম পদের সঙ্গে চতুর্থ পদের গুণ আর দ্বিতীয় পদের সঙ্গে তৃতীয় পদের গুণ এরকম দাগও দিতে পারো তাদের ক এক্স গুণিতক দশ এবার বা লিখবো বা কারণ এটা সমান চিহ্ন হয়ে যাবে তাহলে এক্স গুণিতক টেন ইকাল টু হানড্রেড ইন্টু টু তাহলে এক্স ইন্টু টেন তাহলে অর এক্স বাম দিকে থাকলো সমান দেখো এইটা লিখছে একশো গুণিতক দুই এই দশ নিচে চলে আসবে ডান দিকে এলে কেটে দাও শূন্য শূন্য সমান দেখো দশ গুণিতক দুই তাহলে দশ গুণিতক দুই সমান দশ কুড়ি টাকা দেখে নাও এই কুড়ি টাকা বেড়েছে এই যে সেম উত্তরে এসে গেছে এরপরে আমি নেক্সট অঙ্ক দেখে নাও নেক্সট অঙ্ক ওই রকমভাবে করবো কিন্তু রকম এখানে বলে দিচ্ছি দেখে নাও এইখানে হচ্ছে পাঁচ ছয় সাত আট সেম প্রসেসের অঙ্ক একই রকম অঙ্ক আর এই রকম এই অঙ্কগুলোর মধ্যে একটা দেয় নাহলে নয়ের দাগে এই নয়ের দাগে এই যে নয় তার মানে তোমাদের পাঁচ থেকে পাঁচ ছয় সাত আট নয় এখান থেকে একটা অঙ্ক পরীক্ষায় তোমাদের দেবেই আর যে এখানে অঙ্ক রয়েছে একের দাগের যে ছটি অঙ্ক রয়েছে এখানে একটা শর্ট কোশ্চেনে দেবে এক নাম্বারের শর্ট কোশ্চেনে দেয় তোমরা প্রশ্ন প্রশ্নবিচিত্রা বা প্রশ্ন সাথী খুললে তোমরা দেখতে পাবে প্রশ্ন প্রশ্নবিচিত্রা বা প্রশ্ন প্রশ্নসাথী বই দেখবে অবশ্যই বুঝতে পারবে কোন অঙ্কগুলো দেয় এইবারে দেখে নাও এইবারে বলেছে দেখে নাও ছয়ের দাগের অঙ্ক আমি করবো সুমিত্রার বাড়ি থেকে স্কুলে যেতে চার টাকা বাস ভাড়া লাগত এখন তাকে ওই দূরত্ব যেতে মানে স্কুল থেকে বাড়ি থেকে স্কুলে যেতে ছ টাকা বাস ভাড়া দিতে হয় তাহলে বেড়েছে কত ছয় বিয়োগ চার সমান দু টাকা তাহলে শতকরা কত বেড়েছে সেম প্রসেসে অঙ্ক করব দুটো পদ্ধতির দুটোই করব। দেখো আমি ছয়ের দাগে দিয়ে লিখেছি ছয়ের দাগ নম্বর দিয়েছি আমি এখানে ভাষা লিখব বাস ভাড়া বাড়ে বাস ভাড়া বাড়ে তাহলে দেখো আগে দিতে হতো চার টাকা এখন দিতে হচ্ছে ছ টাকা তাহলে ছয় বিয়োগ চার সমান দু টাকা তাহলে সমান দু টাকা বাড়ে এইবারে আমি এটা ঔকিক নিয়মে যদি করি আগের ভাড়া তাহলে আগের ভাড়া আর বেড়েছে আগের ভাড়া ছিল চার টাকা আগের ভাড়া এটাকে টাকা লিখতে পারো টাকা এটাও বেড়েছে টাকা এককটা টাকা আর কি তাহলে আগের ভাড়া ছিল চার টাকা বেড়েছে দু টাকা তাহলে একশো জিজ্ঞাসা চিহ্ন সমান এক্স আমি দ্বিতীয় পদ্ধতিতে করে দেব দেখো সমানুপাত চিহ্ন দিলাম টু ইন ডু এক্স তাহলে টু ডু এক্স চার টাকা দেখো চার টাকায় দু টাকা বাড়ে একশো টাকায় বেশি বাড়বে তাহলে স সরল অনুপাত দেখো ফোর ই টু হান্ড্রেড এই দেখো এই দুটোর গুণ এই দুটোর গুণ তাহলে বা ফোর ইন্টু এক্স ইকাল টু একশো গুণিতক দুই কেউ এক্স আগে লিখতে পারে পরে চার লিখতে পারে কোনো অসুবিধা নেই আর তাহলে এক্স ইকয়াল টু একশো গুণিতক দুই নিচে চার তাহলে দেখো দু একে দুই দুগুণে চার দুই দু পাঁচে দশ শূন্য তাহলে পঞ্চাশে কে পঞ্চাশ তাহলে পঞ্চাশ টাকা তাহলে আমার এখানে কি লিখব ভাড়া ভাড়া বাস ভাড়া শতকরা কত বেড়েছে অতএব বাস ভাড়া বাস ভাড়া শতকরা বাস ভাড়া শতকরা পঞ্চাশ টাকা বেড়েছে নেক্সট অঙ্ক সাতের দাগের অঙ্ক আমরা এরকম দাগ টেনে দিচ্ছি দেখে নাও নেক্সট সাতের দাগের অঙ্ক সেম প্রসিডিওর এবং সেম অঙ্ক দেখে নাও এই সাতের দাগে চিনির দাম বাড়ার জন্য আগে একশো পঁচিশ টাকায় যে পরিমাণ চিনি কিনতাম এখন একশো পঞ্চাশ টাকায় সেই পরিমাণ চিনি কিনি তাহলে চিনির দাম বেড়েছে কত একশো পঞ্চাশ বিয়োগ একশো পঁচিশ সমান পঁচিশ টাকা শত করা কত বেড়েছে চলো একই রকম পদ্ধতি এবং ইজি প্রসেসে করে দেব। তাহলে দেখে নাও আমি সাতের দাগে তাহলে আমি এখানে লিখছি চিনির দাম বেড়েছে তাহলে লিখছি চিনির দাম বেড়েছে চিনির দাম বেড়েছে তাহলে চিনির দাম আগে ছিল একশো এখন হয়েছে একশো পঞ্চাশ তাহলে একশো পঞ্চাশ বিয়োগ একশো সমান দেখো একশো পঞ্চাশ থেকে একশো পঁচিশ বাদ দাও একশো পঁচিশ এটা অনেকে করতে পারবে অনেকে বুঝতে পারবে না বলে আমি করে দেখাচ্ছি এখান থেকে এক ধান নেব দশ হবে দশ থেকে পাঁচ বাদ পাঁচ ছয় সাত আট নয় দশ পাঁচ হলো এখান থেকে এক নিয়ে নিচে চার আছে চার থাকলে দুই দুই মুখে বলে দুই তিন চার দুই হলো তাহলে দুই লিখলাম তাহলে পঁচিশ তাহলে এটা লিখবো পঁচিশ টাকা এইবার দেখো এখানে লিখছে আগের দাম আগের দাম একক কি টাকা বেড়েছে একক কি টাকা আগে কত দাম ছিল আগে ছিল একশো পঁচিশ টাকা বেড়েছে কত পঁচিশ টাকা শতকরা শতকরা মানে একশো একশয় কত বেড়েছে জিজ্ঞাসা চিহ্ন তাহলে সমান এখানে কি দিলাম এক্স তাহলে এরকম সমানুপাত চিহ্ন দিয়ে দাও তাহলে এখানে কী লিখবো পঁচিশ টু এক্স একশো পঁচিশ টাকা বাড়ে পঁচিশ টাকা তাহলে একশো টাকায় দেখো একশো টাকা নিশ্চয়ই পঁচিশের থেকে বেশি বাড়বে না তাহলে একশো টাকায় কম বাড়বে পঁচিশের থেকে কম তাহলে দেখো একশো পঁচিশের থেকে একশো কম আর এখানে আমরা বলছি কম তাহলে এটাও সরল অনুপাত ব্যস্ত অনুপাত কখন হয় এটা থেকে এটা যা থাকবে এটা থেকে এটা কমলো কিন্তু এটা বাড়বে তখন হবে ব্যস্ত অনুপাত তাহলে এটা সরল অনুপাত বা তাহলে সরল অনুপাতে একশো পঁচিশ মানে উপরেরটা আগে বসবে নিচেরটা পরে বসবে বসিয়ে দিলাম এইবার দেখো এই দুটোর গুণ এই দুটোর গুণ তাহলে বা দিলাম তাহলে এক্স ইন্টু একশো পঁচিশ এক্স ইন্টু একশো পঁচিশ ইক্যাল টু একশো গুণিতক পঁচিশ একশো গুণিতক পঁচিশ এরপরে অর দিলাম এবার এক্স ইক্যাল টু একশো গুণিতক পঁচিশ আর নিচে দেখো এই একশো পঁচিশ চলে আসবে কাটব কত দিয়ে কাটবো পাঁচ পাঁচ হচ্ছে শূন্য পাঁচ আছে পাঁচ দিয়ে কাটবো পাঁচ পাঁচে পঁচিশ পাঁচ দুগুণে দশ বারো পর্যন্ত দেখো পাঁচ দুগুণে দশ এগারো বারো দুই পাঁচের বাম দিকে পাঁচের বাম দিকে দুই হলো পঁচিশ তাহলে পাঁচ পাঁচে পঁচিশ আবার দেখো পাঁচ শূন্য আছে এই যে পাঁচ আছে পাঁচ একে পাঁচ পাঁচ পাঁচে পঁচিশ বা এটা এটা কাটতে পারতে আবার দেখো এটা কাটবে পাঁচ একে পাঁচ পাঁচ দুগুণে দশ শূন্য তাহলে কথা হলো কুড়ি একে কুড়ি কুড়ি টাকা তাহলে এবার আমরা লিখছি অতএব আমরা কী লিখবো আমরা লিখবো এখন চিনির দাম শতকরা কত বেড়েছে এখন অতএব এখন চিনির দাম চিনির দাম শতকরা কুড়ি টাকা বেড়েছে নেক্সট অঙ্ক চলো দেখে নিচ্ছি দেখো আটের দাগের অঙ্কটি রোজিনা একদিনে নব্বইটি অঙ্ক করেছে এখানে দুজন আছে একটা আছে রোজিনা আর একজন আছে শেফালি রোজিনা করেছে নব্বইটি অঙ্ক শেফালি ওই সময়ে পঁয়ষট্টিটি অঙ্ক কষেছে এখানে দুটো এই সময়ে রোজিনা শেফালি থেকে শতকরা কত বেশি করেছে শেফালি ওই সময়ে রোজিনার থেকে শতকরা কত কম করেছে দেখে নাও নব্বইটি অঙ্ক করেছিল কে করেছে রোজিনা শেফালি করেছে পঁয়ষট্টিটি তাহলে রোজিনা বেশি করেছে নব্বই থেকে পঁয়ষট্টি বিয়োগ করলে আবার কম করেছে নব্বই থেকে পঁয়ষট্টি বিয়োগ করলে তাহলে কোনটা কথা হবে এইবারে আমি করে দেখাচ্ছি দুটো অঙ্ক বেরোবে উত্তর চল আমি করে দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে দাগে ছ নম্বর আট নম্বর দাগের তাহলে দেখো আমি আট নম্বর দাগের উত্তর দিলাম আট নম্বর দাগ লিখে নিলাম এইবার রোজিনা বেশি করেছে লিখছি দেখো রোজিনা রোজিনা অঙ্ক বেশি করে অঙ্ক বেশি করে শেফালির থেকে কত না নব্বই বিয়োগ পঁয়ষট্টি সমান এই নব্বই থেকে পঁয়ষট্টি বাদ দাও নব্বই থেকে পঁয়ষট্টি বাদ এখানে ধান নিলাম দশ হলো দশ থেকে পাঁচ বাদ দাও পাঁচ ছয় সাত আট নয় দশ কত হলো পাঁচ হলো এখানে আছে আট আট থেকে ছয় বাত ছয় সাত আট ছয় সাত আট দুই তাহলে পঁচিশ তাহলে পঁচিশ কি টি একক হচ্ছে টি এইবারে দেখো সেই রকম হচ্ছে শেফালি করে শেফালি অঙ্ক করে অঙ্ক করে কি একক কি একক লিখব টি মানে পঁয়ত্রিশটি এরকম আর কি চল্লিশটি রোজিনা বেশি করে তাহলে এটা কি বেশি করছে কে করছে রোজিনা তাহলে রোজিনা বেশি অঙ্ক করে একক কি দেখো শেফালি অঙ্ক কটা করে পঁয়ষট্টিটি আর রোজিনা করে নব্বইটি তার মানে কটি বেশি এই যে বিয়োগ করতে পঁচিশটি তাহলে পঁচিশটি তাহলে রোজিনা শতকরা কত বেশি করে তাহলে শতকরা কতটি বেশি করে তাহলে সমান কি দেখলাম এক্স তাহলে দেখো সমানুপাত চিহ্ন পঁচিশ ইজ টু এক্স বসিয়ে দিলাম পঁচিশ ইজ টু এক্স এইবার দেখো ষাটটি অঙ্ক সেফালি করলে রোজিনা পঁচিশটি করে ষাটটি অঙ্ক যদি সেফালি একশোটি যদি করে রোজিনা কি করে পঁচিশের থেকে বেশি করবে তাহলে পঁয়ষট্টির থেকে একশো বেশি হলো আর পঁচিশের থেকে এটা বেশি হলো সরল অনুপাত তাহলে পঁয়ষট্টি আগে বসবে ইজডো একশো পরে বসবে এইবারে দেখো এই দুটোর গুণ এই দুটোর গুণ তাহলে বা চিহ্ন দিলাম পঁয়ষট্টি গুণিত এক্স তাহলে দেখো পঁয়ষট্টি গুণিতক এক্স সমান একশো গুণিতক পঁচিশ তাহলে একশো গুণিতক পঁচিশ বা দিলাম এক্স তাহলে এক্স কি একশো গুণিতক পঁচিশ আর নিচে এই পঁয়ষট্টি চলে এলো এইবারে কাটাকাটি করবো তাহলে পঁয়ষট্টি চলে এলো নিচে কাটাকাটি করবো দেখো পঁচিশ আর পাঁচ এটা কাটবে এটাও এটাও কাটতে পারে পাঁচ পাঁচে পঁচিশ পাঁচ একে পাঁচ ছয় এক হলো পাঁচের বাম দিকে সালে পনেরো পাঁচ তিনে পনেরো আর কাটবে না তাহলে সমান কী হলো একশো গুণিতক পাঁচ দেখো একশো গুণিতক পাঁচ নিচে তেরো তাহলে সমান একশো পাঁচে পাঁচশো নিচে তেরো এইটা পাঁচশোকে আমরা তেরো দিয়ে ভাগ করবো দেখো এখানে করছি পাঁচশোকে তেরো দিয়ে ভাগ করছি তেরো চারে বাহান্ন পঞ্চাশ হচ্ছে তেরো তিনে উনচল্লিশ বিয়োগ করবো এখান থেকে এক ধান নেব দাগ দিলাম এখানে দশ দশ থেকে নয় বাদ নয় দশ এক এক হলো এখানে আছে চার চার থেকে এক তিন বাদ তিন চার এক আর শূন্য এইবারে দেখো ভাগ করবো তেরোর নামটা রাখবো তেরো আটে একশো চার তেরো আটে একশো চার তাহলে বিয়োগ করো এখান থেকে এক ধান নেবো কত হবে দশ দশ থেকে চার বা চার পাঁচ ছয় সাত আট নয় দশ ছয় হলো আর এখানে এক ধান নিয়েছি শূন্য শূন্য থেকে শূন্য বাদ গেলে শূন্য এক থেকে এক বাদ গেলে শূন্য বাম দিকে আমরা দেবো না তাহলে দেখো আটত্রিশ পূর্ণ ছয় সমান লিখছে আটত্রিশ পূর্ণ ছয় তেরো এই ভাগ ফলটা হচ্ছে পূর্ণ সংখ্যা ভাগ শেষটা ছয় আর ভাগ ফলটা তেরো এত টি তাহলে আটত্রিশ পূর্ণ ছয় তেরোটি তাহলে প্রথম উত্তর কী চেয়েছিল প্রথম উত্তর চেয়েছিল শেফালির থেকে শতকরা কত বেশি অঙ্ক করেছে রোজিনা তাহলে লিখব অতএব রোজিনা শেফালির চেয়ে বলেছে রোজিনা এখানে কি লিখেছে অতএব রোজিনা শেফালির থেকে রোজিনা শেফালির থেকে শেফালির থেকে শতকরা করা করা আটত্রিশ পূর্ণ ছয়ের তেরোটি অঙ্ক তেরোটি অঙ্ক বেশি করেছে বেশি করেছে এরপরে সে কত শেফালি ওই সময় রোজিনার থেকে কত শতকরা কম করেছে আমরা দেখো এইবারে দেখো সেই একই রকম ভাবে রোজিনা কম করে এ শেফালি কম করে এটা একটা পার্ট বেরিয়েছে এইবার লিখব শেফালি শেফালি অঙ্ক কম করেছে রোজিনা করেছিল নব্বইটা শেফালি করেছিল পঁয়ষট্টিটা তাহলে বিয়োগ করলে পঁচিশটি তাহলে শেফালি পঁচিশটি অঙ্ক কম করেছে এইবারে দেখো ওই রকমই যাব আমরা কি করবো রোজিনা রোজিনা আগে শেফালি লিখেছিলাম দেখে নাও এখানে আগে শেফালি লিখেছিলাম এখানে রোজিনা লিখব রোজিনা অঙ্ক করে অঙ্ক করে একক কি টি আর এধারে শেফালি শেফালি সেফালি অঙ্ক কম করে এটা কম হবে কম করে কি লিখব একক কি এটাও টি ওটাও টি এইবার দেখো রোজিনা করে নব্বইটি শেফালি কটি অঙ্ক কম করে পঁচিশটি তাহলে শতকটা কত কম করবে রোজি না করে একশোটি তাহলে সেফালি জিজ্ঞাসা চিহ্ন সমান এখানে আমি এক্স দেব এইবারে চলো সে একই রকম সমানুপাত চিহ্ন পঁচিশ ইন্টু এক্স বসিয়ে দিলাম এইবার দেখো নব্বই রোজিনা নব্বইটি করলে সেফালি করে পঁচিশটি তাহলে রোজিনা একশোটি করলে সেফালি কি করবে কম করবে না বেশি করবে একশোটি করলে বেশি করবে নব্বই নব্বই যদি পঁচিশটা হয় একশোতে নিশ্চয়ই একশোতে নিশ্চয়ই পঁচিশের থেকে কম করবে না বেশি করবে তাহলে নব্বই থেকে একশো বেশি হলো পঁচিশের থেকে বেশি হচ্ছে সরল অনুপাত তাহলে নব্বই আগে লিখব এই টু একশো পরে লিখবো এইবার দেখো এই দুটোর গুণ এই দুটোর গুণ তাহলে কি হবে বা চিহ্ন দিলাম নব্বই গুণিতক এক্স ইকাল টু একশো গুণিতক পঁচিশ বা দিলাম এক্স ইকাল টু এইটা বসে দাও একশো গুণিতক পঁচিশ আর নিচে নব্বই কাটো দেখো এই শূন্য এই শূন্য কেটে দিলাম আর কাটবে না তাহলে দুশো পঞ্চাশের নিচে দেখো পঁচিশ গুণিতক দশ নিচে নয় সমান দেখো পঁচিশ দশে দুশো পঞ্চাশ নিচে নয় একে আমরা ভাগ করবো দুশো পঞ্চাশকে নয় দিয়ে ভাগ করবো চলো দেখে নাও দুশো পঞ্চাশকে আমরা নয় দিয়ে ভাগ করছি ন দুগুণে আঠেরো তাহলে বিয়োগ করো পাঁচ থেকে আট বাদ যাবে না এখান থেকে ধান নেব এখানে হবে পনেরো পনেরো থেকে আট বাদ আট মুখে বলছে আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো কত হলো সাত তাহলে সাত বসিয়ে দিলাম এখানে শূন্য নয়ের নাম তো রাখো ন সাতে তেষট্টি ন আটটে বাহাত্তর সত্তর পেরিয়ে যাচ্ছে তাহলে ন আটটে বাহাত্তর হলে ন সাতে তেষট্টি প্রয়োগ করো এখান থেকে ধান নেব দশ হবে দশ থেকে তিন বাদ দাও তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ সাত সাত হলো এখানে ছয় থেকে সাত থেকে ধান নিয়েছি এক থাকছে কত ছয় ছয় থেকে ছয় বাদ গেলে শূন্য হবে না তাহলে সাতাশ পূর্ণ তাহলে সমান লিখছি ভাগ ফলটা হচ্ছে পূর্ণ সংখ্যা ভাগ শেষটা উপরে বসবে আর ভাজকটা নিচে বসবে তাহলে এখানে কত উত্তর হলো সাতাশ পূর্ণ সাতের নয় টি এইবারে এখানে ভাষা লিখব ওই সময়ে রোজিনার থেকে লিখছি ওই সময়ে অতএব ওই সময়ে ওই সময়ে থেকে শেফালি কত কম অঙ্ক করেছে সেফালি শেফালি রোজিনার থেকে শেফালি সৎ করা সাতাশ পূর্ণ সাতের নয় সাতের নয়টি অঙ্ক অঙ্ক দেখো এইরকম বানানো হয় অঙ্ক কম আমি আগে লিখেছি অ অনুসার ক আর এটা অ উময় কয় ক কম করেছে নেক্সট অঙ্ক দেখে নাও নেক্সট অঙ্ক নেক্সট অঙ্ক হচ্ছে নয়ের দাগের অঙ্ক নয়ের দাগের অঙ্ক কী বলেছে সুহাসবাবু তার মাসিক আয়ের পূর্ণ দুয়ের তিন শতাংশ খরচ করেন এই কথাটার মধ্যে শতাংশ চিহ্নের মধ্যে একটা গুরুত্বপূর্ণ জিনিস আছে সেটা কি ছিষট্টি পূর্ণ দুয়ের তিন শতাংশ মানে একশো টাকা আয় হলে খরচ হয় ছষট্টি টাকা কিছু পয়সা এটা দুয়ের তিন মানে হচ্ছে কিছু পয়সা আর কি এইটা ছিশট্টি ধরে নাও না ছষট্টি তাহলে একশো টাকা আয় হলে ছষট্টি টাকা খরচ হয় তার মাসিক খরচ তিন হাজার দুশো পঞ্চাশ টাকা হলে তার আয় কত চলো আমি করে নিচ্ছি দেখিয়ে দিচ্ছি দেখো দেখে নাও আমি নয়দ্ব্যাগের অঙ্কটা করে দেখিয়ে দিচ্ছি নয়াদ দাগের অঙ্কটা পরীক্ষায় কিন্তু বহুবার দেয় প্রায় প্রত্যেকটি বছর এই প্রত্যেক পরীক্ষা প্রত্যেকবারই পরীক্ষাতে এটা দেয় মানে ফার্স্ট সেমিট্রিক পরীক্ষাতে তাহলে আমি এখানে সুহাসবাবুর দেখো এইখানে বলেছি আমি বলেছিলাম যে দেখে নাও ছষট্টি এখানে বলেছি পূর্ণ শতাংশ খরচ করেন তাহলে আয় কত একশো টাকা খরচ এই টাকাটা তাহলে আমি লিখছি দেখো আবার খরচ এই টাকাটা তাহলে আয় কত দেখব তাহলে দেখো আমি লিখছি এখানে যে আয় আয় কি ব্র্যাকেটে লিখবো একক টাকা খরচ ব্র্যাকেটে একক লিখবো কি টাকা তাহলে এখানে ছষট্টি পূর্ণ দুয়ের তিন কি খরচ তাহলে পূর্ণ দুয়ের ছয়ের তিন শতাংশ এইটা সমান কি খরচ এইটা লিখব এইটা হচ্ছে খরচ তা তার টাকা আয় কত একশো টাকা এইবারে বলেছে তিন হাজার দুশো পঞ্চাশ টাকা খরচ দেখো খরচের জায়গায় লিখবো তিন হাজার দুশো পঞ্চাশ টাকা খরচ হলে তার আয় কত আয় জিজ্ঞাসা চিহ্ন সমান কি দেব এক্স বুঝতে পারলে এইবার দেখো করছি পূর্ণ তিন এটা হচ্ছে প্রকৃত ভগ্নাংশ ভগ্নাংশ নয় এটা এটা মিশ্র ভগ্নাংশে পরিণত সঙ্গে তিনের গুণ করব তারপর দুই যোগ করবো দেখো শিশুরটির সঙ্গে তিন গুণ করব ছ তিনে আঠারো হাতের এক ছ তিনে আঠারো একে উনিশ একশো আটানব্বই তার সঙ্গে দুই যোগ আট আর দুই দশ হাতের এক নয় একে দশ হাতের উল্লে এক দুই তাহলে কত হলো দুশো দুশোর নিচে তিন টাকা তাহলে এইবারে চলো ওকিং নামে করে নিচ্ছি মানে সেই সমানুপাত সমানুপাত চিহ্ন এক্স যদি ডান দিকে থাকে ডান দিকে বসাতাম এখন বাম দিকে আছে বাম দিকে বসিয়ে দেবো একশো এইচ ডু এক্স এইটা যদি ডান দিকে থাকে ডান দিকে লিখবে একশো ডু এক্স বাম দিকে আছে এই যে সমানুপাত চিহ্নে বাম দিকে লিখবে একশো ডু এক্স এইবারে ডান দিকে দেখো এইটাকে আমি করছি দুশো দুশো টাকা খরচ হলে দুশো মানে কি এটা ছষট্টি টাকা দুশো নয় কিন্তু আবার অনেক সময় বলি দুশো টাকা খরচ হলে একশো টাকা আয় হয় নাকি কোনো দিন একশো টাকা আয় করে দুশো টাকা খরচ করতে পারে না এইটুকু ধরনের ছিষট্টি তাহলে খরচ ছষট্টি টাকা হলে আয় হয় একশো টাকা তাহলে খরচ যদি তিন হাজার দুশো পঞ্চাশ টাকা আয় নিশ্চয়ই একশোর থেকে বেশি হবে তাহলে কি হবে এটা থেকে এটা বেশি হলো এটা থেকে এটা বেশি তাহলে কী হবে সরল সম্পর্ক তাহলে সরল সম্পর্ক হলে আগেরটা দেখো এই উপরেরটা আগে বসবে তাহলে দুশো নিচে তিন আর ইডু তিন হাজার দুশো পঞ্চাশ পরে এইবার বলেছিলাম এই দুটো সংখ্যার গুণ এই দুটো সংখ্যার গুণ তাহলে দেখো এই দুটো সংখ্যার এক্সকে বাম দিকে রাখবো তাহলে বা দিয়ে এক্স গুণিতক দুশোর নিচে তিন ইকাল টু এইটার সঙ্গে এইটার গুণ মানে তিন হাজার দুশো পঞ্চাশ গুণিতক একশো বা এক্স ইকাল টু এইটা তুলো তিন হাজার দুশো পঞ্চাশ গুণিতক একশো বাই এইটা ডান দিকে গেলে নিচে বসবে নিচে মানে ভাগ হবে এই দুটো সংখ্যা আছে এই জন্য নিচে বসবে দেখে নাও নিচে বসবে উল্টে যাবে তাহলে দুশোটা নিচে চলে আসবে যেমন আবার নিচে তিন হতো তিনটা উপরে উঠে যাবে এইবারে কাটো শূন্য 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 দুই দিয়ে কাটবো দেখো দুই দুই একে দুই তিন এক দুইয়ের বাম দিকে বসালে বারো দু ছয় বারো আবার দেখো পাঁচ রয়েছে দু দুগ্নে চার পাঁচ এক শূন্যর বাম দিকে বসালে দশ দু পাঁচে দশ সমান কত হলো ষোলোশো পঁচিশ তাহলে ষোলোশো পঁচিশ গুণিতক তিন টাকা সমান তিন পাঁচে পনেরো হাতে রোল এক তিন দুগুনে ছয় সাত তিন ছ আঠারো হাতে এক তিন একে তিন আর চার তাহলে চার হাজার আটশো পঁচাত্তর টাকা চার হাজার আটশো পঁচাত্তর টাকা তাহলে লিখবো কি অতএব অতএব তার মাসি গায়ে অতএব তার মাসিক আয় কত চার হাজার আটশো পঁচাত্তর টাকা চার হাজার আটশো টাকা এইটা হয়ে যাবে অ্যান্সার নেক্সট অ্যান্ড লাস্ট অঙ্ক একটা দেখে নাও কিছু নেই অঙ্কটা পড়েও না পরীক্ষায় তবু বুঝে নেওয়ার দরকার আছে এই দেখে নিচের মোট ছোট ঘরগুলি দশ শতাংশ লাল এবং চল্লিশ শতাংশ হলুদ রং দিই দেখানো এখানে করে লাল ঘর দেখো দশ শতাংশ মোট কটা ঘর আছে গুনে নাও দেখো এক দুই তিন চার পাঁচ তাহলে প্রত্যেকটা লাইনে পাঁচ আছে মোট পাঁচ চারে কুড়িটা ঘর আছে তাহলে কুড়িটা ঘর এর মধ্যে দেখো লাল রং তাহলে লাল রঙ লাল রং দেব কত কুড়ি দশ শতাংশ তাহলে কুড়িটা ঘরে দশ শতাংশ মানে দশের নিচে একশো শূন্য 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 মানে দুটো ঘরে লাল রং দেবো তাহলে এই রকম দেখো এই যে ঘর হলো দুটো ঘরে রকম করে লাল রং দুটো ঘরে দিয়ে দেবে এই ঘরে এই ঘর দুটো হয়ে গেল এবার দেখো হলুদ রং তাহলে কটা দেবে হলুদ রং হলুদ রঙ দেবে মোট কুড়িটা ঘরের চল্লিশ শতাংশ কুড়ি গুণিত চল্লিশ শতাংশ মানে নিচে একশো এই শূন্য এই শূন্য এই শূন্য এই শূন্য সমান কত চার দুগুণে আটটা ঘরে তাহলে দেখো এক দুই তিন চার পাঁচ ছয় সাত আটটা ঘরে এই আটটা ঘরে হলো তাহলে এইটা কী করবে এরকম করে হলুদ রঙ দিয়ে দেবে হ্যাঁ এই করে হলুদ রঙ দিয়ে দেবে তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও পাশে থাকা বেল বটনের অল নোটিফিকেশান অন করে রেখে বাড়িতে বসে হান্ড্রেড পার্সেন্ট গ্যারেন্টি সরকার সব অঙ্ক শিখে প্রত্যেকটি সামেটিভ পরীক্ষাতে তোমরা এইটটি থেকে হান্ড্রেড পার্সেন্ট নম্বর পাও ভালো দেখো সুস্থ দেখো নেক্সট ভিডিওতে আবার দেখাবে থ্যাংক ইউ আচিঙ্গা ভিডিও বাই